নিয়ামতপুরে অভিনব পথসভার আয়োজন করলো ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা সংখ্যালঘু মোর্চা। রবিবার দেবী পক্ষের সূচনা পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ঝালমুড়ি বিক্রি করে বেকার যুবক যুবতীদের কোটিপতি হওয়ার বার্তা দেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝালমুড়ি বিক্রির প্রসঙ্গ টেনে বিজেপি নেতা ও কর্মীরা ঝালমুড়ি বিক্রি করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। এর পাশাপাশি কাশফুলের বালিশ বানানোর প্রসঙ্গ টেনেও কাশফুলের বালিশ তৈরি করে অভিনব প্রতিবাদ করেন তারা। এদিন উপস্থিত ছিলেন সংখ্যালঘু আসানসোল জেলা সভাপতি ইব্রান আহমেদ, জেলা বিজেপির যুব সাধারণ সম্পাদক অমিত গড়াই, স্থানীয় নেতৃত্ব সৈকত চ্যাটার্জি, টিঙ্কু ভর্মা, শঙ্কর প্রসাদ সহ আরও অনেকে। আজকে কর্মসূচি রয়েছে আমাদের আসানসোল জেলা মাইনরিটি মোর্চা, মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আসানসোল জেলা মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট মাননীয় ডক্টর ইব্রাহিম আহমদ মহাশয়ের নেতৃত্বে আজ আমরা কুলটি বিধানসভায় এক বিশাল পথসভার আমরা আয়োজন করেছি ও সাথে সাথে দিদি যে বাংলার বেকার শিক্ষিত যুবক 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 যুবতীদের মজা উড়িয়েছেন, তাদের শিক্ষাকে চুরি করে নিয়ে গেছেন, বলেছেন যে ঝালমুড়ি বিক্রি করে নাকি কোটিপতি হওয়া যায়, চপ বিক্রি করে কোটিপতি হওয়া যায়, তার একটা আমরা প্রতীকী আমরা একটা কাউন্টার লাগিয়েছি ঝালমুড়ির চপ বিক্রি করার জন্য। দেখুন রাজ্যবাসীকে আমরা বার্তা শুধু একটাই দিতে চাইছি যে আপনারা এমন একটা মুখ্যমন্ত্রীকে চয়ন করেছেন যিনি নাকি বলেন যে কাশ ফুলের বালিশ বিক্রি করে কোটিপতি হওয়া যায়, তাহলে শিক্ষার কি দাম, পড়াশোনা করে কি হবে? আমি বাংলার জনগণকে বলতে চাই, একবার রাত্রেবেলা চিন্তা করুন যে আপনার ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে কি করবে এই বাংলায়। শেষে 1000 টাকা দেবেন, চপগুলির একটা কাউন্টার খুলবে। এই বাংলা কি আমরা চেয়েছিলাম যে বাংলাকে সোনার বাংলা বলা হয়? সেই বাংলা থেকে আজ টিএমসি নেতা নেত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকার সোনা বাইরে বাইরে বার হয়ে যাচ্ছে। যে বাংলাকে বলা হতো যে ভারতবর্ষ আজ চিন্তা করবে, তার একদিন আগেই বাংলা চিন্তা করে, কিন্তু এই বাংলার পরিণতি কোথায়? আজ আমরা সবাই মিলে তার প্রতিবাদ স্বরূপ এখানে নিয়ামতপুরে এই কর্মসূচি নিয়েছি। পরিচয়টা বলুন। আমি অমিত কুমার গড়াই, আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।